আমি তো ডেসপারেট এই মুভিটা আমি দেখবই ঈর্ষা এবং ঈর্ষার থেকে ষড়যন্ত্র তো শুরুই হয় সো বাংলা মুভির জয় আমি মনে করি এর মাসে মুভি দেখতে চাইনি মুভি আসলে হলেই দেখতে হয় এই আড়াই ঘন্টার যুদ্ধে তো আমরা দেশটাকে পাইনি যেহেতু 15 আগস্ট আগস্ট মাস একটা শোকের মাস আমি শোকের মাসে মুভি দেখতে চাইনি সত্যি কথা আমি যখন শুনলাম যে মুভিটা এসেছে এবং অনেক আগে আমি রিদিয়াপুরকে কথা দিয়েছিলাম যে ছবিটা দেখব কারণ রিদিয়াপুর নাটকের যে প্রোডাকশনগুলো এবং থিয়েটারের যে প্রোডাকশনগুলো আমি তার মুগ্ধ ফ্যান এবং হোল ফ্যামিলি সবার সাথেই ইভেন আমার জীবনের প্রথম নাটকটাই ছিল লিটু আনামের সাথে এবং তারপর লাকি নাম এনাম আঙ্কেল নেই ব্যস্ত নসিব হোক আমি দোয়া করি কিন্তু যখন আমি শুনলাম যে মুভিটা নেমে যাচ্ছে তার মানে তো আমি দেখতে পারবো না আর আমার হচ্ছে নতুন কোনো একটা মুভি আসলে ভালো মুভি আসলে আমি অবশ্যই সেটা হলে এসে দেখি এবং আমার মনে হয় যে কোনো সিনেমা প্রেমী মানুষ বাঙালি বা অন্য ভাষাভাষী সবাই হলে এসে আজকাল বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষ ছবিটা দেখছে হয়তো এটা নামিয়ে দেওয়ার পরে তারাও বিভিন্ন প্ল্যাটফর্মে খুঁজে নেবে বা দেখে ফেলবে কিন্তু দেখেন মুভি আসলে হলেই দেখতে হয় একটা চলচ্চিত্রের পূর্ণ সারটা নির্যাসটা নিতে হলে আপনার অবশ্যই হলে আসতে হবে তো সেক্ষেত্রে এটা একটা মুক্তিযুদ্ধের ছবি এবং আমি যেটা ফেসবুকেও দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে ওনারা মুভিটা দেখার জন্য অনুরোধ করে এসেছেন এবং যা দেখলাম ফেসবুকে রিভিউ যে খুবই ভালো হয়েছে আর দেশের ছবি ভাই মুক্তিযুদ্ধের ছবি সেটাকে এত তাড়াহুড়ো করে কেন নামিয়ে দিতে হবে অন্যান্য ছবি চলছে চলুক আমরা বিদেশি সংস্কৃতিকে গ্রহণ করব সেটাও থাকবে কিন্তু পাশাপাশি আমাদের দেশের একটা ছবি তার উপরে আগস্ট মাস মুক্তিযুদ্ধের ছবি আর একটু সময় তো দিতেই পারতো হ্যাঁ এখন আপনারা বলতে পারেন যে ব্যবসা সফল হয়নি বা এরকম কিছু রিজন দেখায় হল মালিকরা কিন্তু তাদের মধ্যেও সেই দেশপ্রেমটা অবশ্যই থাকা উচিত তারাও তো এই দেশের নাগরিক এবং এই দেশটা অনেক কষ্টে যেটা আমরা সিনেমার মাধ্যমে 3 ঘন্টা বা 2.5 ঘন্টা দেখে ফেলি এই 2.5 ঘন্টার যুদ্ধে তো আমরা দেশটাকে পাইনি তো আমি বলবো যে সবসময় ব্যবসাটা চিন্তা না করে তাদের অবশ্যই উচিত যে সিনেমার মাধ্যমে এই যে মানুষের মধ্যে স্বাধীনতাটা মুক্তিযুদ্ধটা সেই চেতনাটা আরেকবার ঢুকিয়ে দেওয়ার জন্য তাদেরও তো অবদান রাখতে হবে তাই না আমি তো মনে করি যখন নাকি কোনো বাধা আসে আর কি যে একটা মুভি খুব ভালো চলছে হাউসফুল যাচ্ছে এবং তখন তার সাথে পাল্লা দেওয়ার জন্য একটা একেবারে কমার্শিয়াল ইন্ডিয়ান মুভি বা বলিউডের মুভি দিল তাহলে কিন্তু বুঝতে হবে আমরা যারা দর্শক আমরা যারা দেখার জন্য আকুল হয়ে থাকি আমাদের বুঝতে হবে যে ষড়যন্ত্রটা কোথায় এবং কার উপরে ঢিল পড়ে খুব ভালো জিনিস বড় জিনিস যারা প্রতিযোগিতায় যে টিকে থাকবে তার সঙ্গেই তো প্রথমে এই ধরনের ষড়যন্ত্রগুলো চলতে থাকে তা আমি তো মনে করি এই মুভিটার বেলায় 1971 সেই সব দিনগুলো আমি যেটা আজকে যে যমুনাতে ফিল্ম দেখতে আসার আমার জন্য একটু দূর হয়ে যায় আমি কাল গত 3 দিন ধরে সারাক্ষণ ওই স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা বারবার করে ওদের ওই যে ওয়েবসাইটে নানা ঘাটাঘাটি করে শেষ পর্যন্ত রিদি হকের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করে এখানে এসেছি তার মানে আমি যদি এটা আমার এই এফোর্টটা আমি মনে করি খুবই হয়তো নগণ্য কিন্তু তারপরেও যদি এরকম ডেসপারেট থাকে আমি তো ডেসপারেট এই মুভিটা আমি দেখবই যতবার নামাক চলুক এখানে না চলুক অন্য জায়গায় চলুক দেখবই তো আমি মনে করি আমাদের বাংলা ছবি আমাদের নতুন মেকাররা যেরকম করে বানাচ্ছে এবং আমাদের বাংলাদেশের গল্প সেগুলোর জন্য যদি আমাদের মতো আমরা যদি একেবারে নিজেদেরকে এরকম করে সংকল্প করি যতই কিসিকা ভাই কিসিকা বেহেন হাবিজাবি যাই আসুক না কেন তার সাথে আমি আমার ফিল্মটা আমি দেখেই নেব তাইলে আমার মনে হয় এই সুবাতাস বইতেই থাকবে আমি এই জন্য খুবই আশাবাদী আমার ওইটাই মনে হয় যে ষড়যন্ত্র সেখানেই হবে যে যেখানে ষড়যন্ত্র করার মতো একটা লেভেল কোথায় মানে বম্বের ছবি আর কোথায় বাংলাদেশের ছবি আমাদের তো অনেক দিন ধরে নানা রকমের ষড়যন্ত্র আমাদের আমরা কোয়ালিটি কাজ করার সুযোগ পাই না টানান কিছু করে তো পিছিয়েই পড়ে আছি আসলে কম্পিটিশনের তো আমরা টেকনোলজিতে ওদের সাথে সমান সমান না কিন্তু তারপরে একটা মুভি হওয়ার পরে হুমড়ি খেয়ে পড়া যখন নাকি আরেকটি হিন্দি মুভি নিয়ে আসে তাহলে তো মনে হয় যে একটু ঈর্ষা এবং ঈর্ষার থেকে ষড়যন্ত্র তো শুরুই হয় এবং যাকে ঈর্ষা করে মানে আমি একটা কথাই বলি যে তোমার ঈর্ষা আমার জয় কেউ ঈর্ষা করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তো তার মানে আমার জয় সো বাংলা মুভির জয় আমি মনে করি বন্ধুর ওয়াইফ আমার বন্ধু মেকার কামরুল হাসান ও খুব ভালো মেকার ওর সাথে আমরা একটা টেলিফিল্মে একসাথে কাজও করেছি আমি তো কুয়াশা আমার বন্ধুর বউ ও আজকে যেভাবেই হোক এই মুভিটা দেখবেই 1971 সেসব দিনগুলো তা আমাকে বলছে যে মুনিয়াপা আমি কালকেই চলে যাবে ওর ফ্লাইট
তা ও এই মুভিটা না দেখে যাবে না সেই জন্য বলছে যে যেমনি হোক কোনোভাবে দেখা যায় কিনা সো এটাও আমার কাছে এক ধরনের মনে হয় অ্যাপ্রিসিয়েশন যে এত কিছু থাকে বিদেশ থেকে দেশে আসলে মানুষের শপিং এই সেই নানান কিছু থাকে কিন্তু ভালো মুভি আছে এবং এটা ও দেখে যেতেই চায় দ্যাট ইজ মানে এটা আমার কাছে বিরাট একটা রিকগনিশন আমার মনে হয় আমাদের পরিচালক রিদি যদি এই কথাটা শুনতো মানে অনেক খুশি হতো যে একদম ওর সব কিছু ক্যান্সেল শপিং করবে না কিছু করবে না কারোর সাথে দেখার দরকার নেই আগে এই মুভিটা দেখে যাবে